নমস্কার বন্ধুরা, ফ্যাক্টুব চ্যানেলে আপনাকে স্বাগত। বিভিন্ন সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক তথ্য নিয়ে আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন। তো এখন আপনারা তো খবর একটু আধটু পেয়েছেন যে বিহার ও আসামে বন্যা হয়েছে এবং সেখানে মিডিয়া কিছু কিছু কভারেজ করছে, পুরো কভারেজ করছে না। এটা তো এখন আপনিও জানেন, ফেসবুক টুইটারে তো দেখছি যে কভারেজ কেন করছে না। যখন মুম্বাইতে কিছু হয় তখন কভারেজে ভরে যায়, আর যখন বাংলায় কিছু হয়, আসামে কিছু হয়, বিহারে কিছু হয় তখন কোনো কভারেজ হয় না। হয়েছে, কিছু হয়েছে, কিন্তু বেশিরভাগ হয়নি। আজকে এই নিয়ে তো আলোচনা করবোই যে কেন প্রতি বছর এই বিহারে আসামে বন্যা হয়, কেন হচ্ছে এবং কিভাবে ক্ষতি করে দিয়েছে, এবং এর জন্য পুরো ভারতবর্ষে কিভাবে তার প্রভাব পড়ে, এই নিয়ে তো আলোচনা করবোই। দেখতে থাকুন, অনেক কিছু জানার আছে। এখন দ্য প্রিন্টের এই আর্টিকেলের হেডলাইনটা দেখুন, এটা চমৎকার, সেই জন্য এটা দিয়ে এখন শুরু করছি। ইফ ইন্ডিয়া স্টার্টস অ্যাক্টিং অন দ্য ইয়ারলি ফ্লাডস ইন বিহার অ্যান্ড আসাম, দ্যাট উড বি ট্রু ন্যাশনালিজম। ন্যাশনালিজম বলতে আমাদের প্রথমে কাকে মনে হয়? সুভাষচন্দ্র বোসের কথা। তিনি কি বলেছিলেন? সুভাষচন্দ্র বোস বলেছিলেন, ন্যাশনালিজম ইজ ইন্সপায়ার্ড বাই দি হাইয়েস্ট আইডিয়ালস অব দি হিউম্যান রেস, সত্যম শিবম সুন্দরম। অর্থাৎ মানুষের কল্যাণের মাধ্যমে তিনি ন্যাশনালিজম, জাতীয়তাবাদকে তুলে ধরতে চেয়েছিলেন। তাহলে এবার বুঝতেই পারছেন দা প্রিন্টার এই আর্টিকেলটা নিয়ে কেন আমাদের এই ভিডিওটা আজকে শুরু করছি। আসুন এই নিয়ে আরো বিস্তারে আলোচনা করা যাক। বিহারের ছবিটা তো দেখলেন, এবার স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছেন আসামের কি অবস্থা এখন। মোর দ্যান 85 পিপল হ্যাভ লস্ট দেয়ার লাইভস ইন আসাম, হোয়ার দি সিএম সেড ওভার 70 লাখ পিপল হ্যাভ বিন এফেক্টেড বাই ফ্লাড সিচুয়েশন। দেখুন, এরকম বন্যা হওয়ার ফলে কিন্তু সংখ্যার কোনো ঠিক ঠিকানা নেই। কিছুদিন আগে বলছিল 35 জনের মৃত্যু হয়েছে, তার কিছুদিনের মধ্যেই দেখা গেল 85 জন লোকের মৃত্যু হয়েছে, এবং 70 লাখ বলছিল, এর আগে অনেক কম ছিল, সংখ্যা আরো বাড়বে, মৃতের সংখ্যা আরো বাড়বে। এবং শুধু মানুষের মৃত্যুই নয়, ক্ষয়ক্ষতি বলতে আপনি কি ভাবছেন, যে বাড়ি ঘর চলে গেছে? শুধু তো তাই নয়, গবাদি পশুর ক্ষতি হচ্ছে। এখন গ্রাম বাংলায় যখন যাবেন, গরুর গোবর, দুধ এইসব দিয়ে অনেকের সংসার চলে। এখন গবাদি পশু ক্ষতি হওয়ার ফলে মানুষেরও প্রচুর ক্ষতি হয়েছে। সেভাবে দেখতে গেলে মানুষের অর্থনৈতিক ক্ষতির সাথে সাথে মানুষের জীবিকাও এক প্রকার চলে গেছে। করোনা ভাইরাসের দরুন তো এক প্রকার ক্ষতি চলছিল, এখন বন্যার জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আসামের মানুষ ও বিহার। এখন mapsofindia.com এই ওয়েবসাইট থেকে, এরা তো দারুণ ওয়েবসাইট, আপনি যেরকম ম্যাপ চান, ভারতের জলবায়ু সংক্রান্ত, পলিটিক্যাল সংক্রান্ত, কোথায় কিরকম অবস্থা, সব রকম ম্যাপ পাওয়া যায়, ম্যাপ কিনতে পাওয়া যায়, অবশ্যই দেখবেন, খুব সুন্দর ওয়েবসাইট এটা। তো ওখান থেকে আমরা এই ম্যাপটা নিয়েছি জলবায়ু সংক্রান্ত, যেখানে লাল রেখাগুলো দিয়ে দেখতে পাচ্ছেন মৌসুমি জলবায়ু কিভাবে হয়, মৌসুমি জলবায়ু রেখা কোন দিক দিয়ে বেরিয়েছে। তা আপনি দেখুন এই নিচের দিকে বাদিকে, কেরলের থেকে June 5 আর October 15, এই জলবায়ুর দরুনই পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়, এবং তার উপরে যে লাল রেখাটা দেখতে পাচ্ছেন June 10, এটার জন্যই বিহারে এত বন্যা হয়েছে। এবং আসামের এই বন্যার জন্য June 1 সবার নিচে যে রেখাটা রয়েছে, কেরাল থেকে বেরিয়ে এসেছে, এই মৌসুমি জলবায়ুর জন্য আসামে এখন প্রচন্ড বন্যা হচ্ছে। দেখুন, ভারতে বন্যা হওয়াটা ভারতের জলবায়ুর উপর নির্ভর করে। ভারতের জলবায়ু না বলে স্পেসিফিক্যালি যদি বলা হয় যে মৌসুমি বায়ুর উপর, মৌসুমি জলবায়ুর উপর, তাহলে বেশি ভালো হয়। আপনাকে এটাও জানিয়ে দিই, চাষবাসের জন্য 90% ক্ষেত্রে ভারত মৌসুমি জলবায়ুর উপর নির্ভর। অর্থাৎ যদি মৌসুমি জলবায়ুর দরুন বৃষ্টিপাত না হয়, তাহলে ভারতের কৃষি পুরো বিগড়ে যাবে। দেখুন, মৌসুমি জলবায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের দরুন যে বন্যা হয়, সেটাই হচ্ছে ন্যাচারাল কজেস। এখন ভারতে বেশিরভাগ বন্যা হচ্ছে ন্যাচারাল কজেসের জন্যই হয়, এবং এটা প্রতি বছরই হয়, এটা তো আটকানো যায় না। মানে আপনি বৃষ্টি কিভাবে আটকাবেন? আর কিছুটা থাকে ম্যানমেড, কিন্তু ম্যানমেডের চেয়ে ন্যাচারাল কজেসটা বেশি ক্ষতিকর, কিন্তু এটারও খুব দরকার, কারণ বৃষ্টিপাত তো হবেই, এবং বৃষ্টিপাত বেশি হলেই ভালো। হ্যাঁ, এবার একটু সেটা সুষম বন্টন চাই, সেটা একটা কথা। আর আসামে আর বিহারে এবারে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে, তার জন্য এই বন্যা প্রচুর ভাবে হয়ে এসেছে। কিন্তু বন্যা হওয়ার আরো কারণ আছে, ম্যানমেড কজেস গুলো আলোচনা করিস, এই নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব যে বন্যা কেন হয়, আজকে সব ক্লিয়ার হয়ে যাবে আপনার। এখন যতটা ছোট করে আপনাদের সামনে এই নিয়ে আলোচনা করা যায় সেভাবেই চেষ্টা করা হয়েছে। ম্যানমেড কজেসের সামনে দেখুন, বাঁধ এক প্রকার রয়েছে, ড্যাম, যখন আপনি বাঁধের জল ছেড়ে দেন তখন সেটা তো হুড়মুড়িয়ে জল গড়িয়ে পড়ে, এবং তখন অনেক গ্রামও ভেসে যায়। ঠিকঠাক পরিকল্পনা যখন হয় না, তখন বাঁধের জল ছাড়ার জন্য প্রচুর বন্যা হয়। যদিও বাঁধের জল ধরে রাখা হয় জলসেচের জন্য, এবং কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক সুষম রাখার জন্য। আর একটা দিক হচ্ছে ডিফরেস্টেশন। এখন দেখুন, প্রচুর পরিমাণে গাছ কাটার ফলে কি হয়, যে বৃষ্টির জল মাটিতে পড়ে, সেই বৃষ্টির জল তো শুষে নেওয়ার ক্ষমতা আর মাটির থাকে না। গাছ থাকলে তো বৃষ্টির জল শুষে নেওয়া হয় জলদি, গাছের মাধ্যমে গাছের শিকড় বাকড় কি করে, বৃষ্টির জল শুষে নেয়। এখন যখন এই বৃষ্টির জল সময় মতো শোষণ করা হয় না মাটির দ্বারা, তখন সে জলটা বাহিত হওয়া শুরু করে, তখন তার মাধ্যমেই বন্যা বয়ে যায়। তখন এই জন্য গাছ লাগান, প্রাণ বাঁচান, জীবন বাঁচান, অক্সিজেন পাবেন, বন্যা থেকে বাঁচবেন। এবং এই বন্যার জন্য ভারতবর্ষে তো কয়েক কোটি টাকা খরচা হয়, এক বছরে কয়েক কোটি টাকা খরচা হয়, সেটা কি আমার
আপনার ট্যাক্সের টাকা। আর গাছ বাঁচানো খুব দরকার ল্যান্ড এরোশন থামানোর জন্য, মৃত্তিকা ক্ষয় হয়ে যায়। এখন দেখুন কাবেরী কলিং নামে একটা ক্যাম্পেইন চলছে, অনেকদিন ধরেই চলছে, এবং আমরা সব মেম্বাররা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ডোনেট করেছি। আপনারাও করুন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 42 টাকায় আপনি একটা গাছ দান করতে পারবেন। জীবনে কিছু ভালো করা হোক, এবার একটা গাছ একটা মাত্র 42 টাকায় একটু দান করতে পারেন। লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, একটা গাছ অন্তত দান করবেন। গাছ বাঁচান, প্রাণ বাঁচান, আপনাকে অজস্র ধন্যবাদ। যাই হোক, আবার ফিরে আসি মনুষ্য সৃষ্ট বন্যার জন্য। দেখুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য অনেক সমস্যা হয়েছে। এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছে, যেটা তো আগেই আলোচনা করেছি। আর এর ফলে প্রচুর নোংরা জল, দূষিত জল বাহিত হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে ড্রেনের জল এক জায়গায় স্থগিত থাকে। প্রচুর লোকে প্লাস্টিক ফেলে এবং তার ফলে সেখান থেকে প্রচুর দুর্গন্ধ বেরোয়, এবং যখন সেই এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তখন যদি ড্রেনের জল আটকে যায়, যদি জল বাহিত না হয়, সেই জায়গায় জল থমকে যায়, তাহলে তখন সেখানে বন্যার সৃষ্টি হয়। এভাবে দেখতে গেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমাদের এক প্রকার বন্যা তৈরি করতে সাহায্য করেছে। কিন্তু আপনাদের যা বললাম, আপনারা অন্তত একটি গাছ ডোনেট করবেন, এটা খুবই ভালো উদ্যোগ। আপনারা সবাই সাথ দেবেন, সবাই পাশে থাকবেন। এখন মনুষ্য সৃষ্ট যে সমস্যাগুলো, ম্যানমেড কজেসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং চিন্তাদায়ক বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। যে জিনিসটার দায় আমার আপনার উপর বর্তায়, যে জিনিসটা আমি আপনি ঠিক করতে পারি, সেটা শুরু হচ্ছে রাস্তাঘাটে প্লাস্টিকের বোতল না ফেলা। এই দিয়ে শুরু করতে হবে, এবং এর ফলে প্রচুর বদল দেখতে পারবেন আপনি। এই নিয়ে আলোচনা করছি। আপনি ডান দিকে দেখুন, আরবান ফ্লাডিং কজড বাই প্লাস্টিক ক্লগিং পুয়ার ড্রেনেজ। এক্সপার্টসরাও বলছেন যে প্লাস্টিক জমে যাওয়ার ফলে ড্রেন ব্লক হয়ে যাচ্ছে, ম্যানহোল গুলো থেকে প্রচুর পরিমাণে প্লাস্টিক তুলে আনতে হচ্ছে, তারপরে গিয়ে ড্রেন দিয়ে আবার জল চলাচল করছে। আর ড্রেনের জল আটকে গেলে কি হয়, আপনার তো ইতিহাসে পড়েছেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন ইংল্যান্ডে হয়েছিল, ইউরোপে হয়েছিল, তখন প্রচুর পরিমাণে ম্যালেরিয়া হয়েছিল। কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, কিন্তু দূরদর্শিতার অভাব। ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, কিন্তু তার থেকে যে দূষিত জল বেরোচ্ছে সেগুলো এক জায়গাতেই রয়ে যাচ্ছে। ড্রেনের সেরকম নিকাশি ব্যবস্থা, সেরকম কোনো ব্যবহার ছিল না, সেরকম কোনো পরিকল্পনাই ছিল না, এবং এর ফলে জমা জল থেকে প্রচুর পরিমাণে ম্যালেরিয়া তৈরি হয়। এবং যে এখন কি ম্যালেরিয়া বন্ধ হয়ে গেছে, তা তো না, ম্যালেরিয়া তো আছেই, মশা তো উৎপন্ন হচ্ছে যদি জমা জল থাকে। তাই আমাদের উচিত যে যেখানে সেখানে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের প্যাকেট না ফেলা। এই দিয়ে আমরা শুরু করতে পারি, এবং এটা পুরোটাই আমাদের হাতের উপর। এখানে সরকারের দায় নেই কোনো, এটার দোষ পুরোপুরি আমাদের। আর ড্রেনেজ সিস্টেম খুবই প্রয়োজনীয়, আপনি কিন্তু এটাকে হালকাভাবে নেবেন না। ড্রেনেজ সিস্টেমের জন্যই কিন্তু মুম্বাইতে বন্যা বয়ে যায়, মুম্বাইয়ে পুরো জল জমে যায়। ওদের যে মিঠি নদী আছে সেখানে তো পুরো আবর্জনা ভর্তি হয়ে গেছে, যা পেরেছে যে যা পেরেছে সরকার ওখানে গিয়ে সব ফেলে এসছে। এখন নদীতে জল যাওয়া বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হলে বন্যা কখন হবে না, যখন জল এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, তো জল আর নদীতে যেতে পারছে না। সেখান থেকে ড্রেনেজ সিস্টেমও ঠিক নেই, সেখান থেকে হয়ে যাচ্ছে সেখানে বন্যা। মুম্বাইতে এইভাবে প্রতি বছর বন্যা হয়। আপনারা তো দেখেনি যে মুম্বাই সেই স্টেশনের মধ্যে জল, কি ট্রেন যাচ্ছে পুরো জল ছিটিয়ে দিচ্ছে, এসব তো দেখছেনই। তাই বৃষ্টি হবে, ড্রেনেজ সিস্টেম ভালো থাকতে হবে, জল বেরিয়ে যাবে, না হলে এইভাবে বন্যা হবে এবং হতে থাকবে। কিন্তু বিহারে প্রতি বছর কেন বন্যা হয়? দেখুন আগের বছর তো আগস্টের সময়, মানে এখন তো চলছে জুলাই, এবার তো অনেক আগে বন্যা হয়ে গেল। আগের বছর তো একটু দেরি করে বন্যা হয়েছিল। দেখুন ওখানে তো বৃষ্টিপাত হয়েছে, এবং কোশি রিভার, আপনাকে তো জানেন দামোদর যেরকম বলা হয় সরো অফ বেঙ্গল, সেরকমই কোশিকে বলা হয় সরো অফ বিহার। ওখানে হুটহাট করে নদীর দিক পাল্টে নেয়। আমরা যে পড়েছিলাম না মহেশ্বতা দেবীর ভাত, ওখানে কি হয়েছিল উৎসব নাইয়ার সাথে, ওর ঘর বাড়ি উড়ে গেছিল বন্যা, এরকম হুট করে চলে এসেছিল বান। এরকমই কোশি রিভারের দ্বারা তাই হয়, কোশি নদীর দ্বারা তাই হয়। হরকাবান আসে, মানুষজন শুয়ে আছে, খাটিয়ার নিচে দেখা যাচ্ছে হুট করে জল বাওয়া শুরু করে দিয়েছে, ঘর বাড়ি তুলে পালাতে হয় মানুষকে তখন। তাই বিহারে প্রতি বছর বন্যা হয়, এবং এর জন্য তো নদী দায়ী, কিন্তু মানুষের যে ক্ষয়ক্ষতি হয় এর জন্য সরকার দায়ী। সরকারের প্রকল্প ঠিক নেই, কিভাবে কোথায় কি বাসস্থান করতে হবে, ব্যারিকেড কোথায় বসাতে হবে, বাঁধ কিভাবে নির্মাণ করতে হবে, এগুলো যদি পুরোপুরি ঠিক না হয় তাহলে ক্ষয়ক্ষতি হতে থাকবে, অর্থনৈতিক ক্ষতিও হবে। আপনারা আমাদের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এখানে আমরা নানা ছোটখাটো তথ্য নিয়ে হাজির হই, লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।